হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো 10টি একদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবারও বিরাট বড় উদ্যোগ, যেখানে বেসরকারি হাসপাতালের খরচ কমানোর উদ্যোগে নতুন করে সিদ্ধান্ত করোনায়, এবং এর সাথেই থাকছে রাজ্য সরকারের তরফ থেকে ডিজিটাল রেশন কার্ড নিয়ে আরও একটি নতুন আপডেট। অন্যদিকে গ্রামের মধ্যবিত্ত অসহায় কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্রের আবারও বিরাট বড় উদ্যোগ, যার সাথে ব্যাংকিং পরিষেবায় আমূল পরিবর্তন, সাথে সাথে লোকাল ট্রেনকে পাল্লা দিয়ে মেট্রো রেলের তরফ থেকে আবারও নতুন করে সুখবর, যেখানে ই পাস নিয়ে উঠে এলো আরও একটি তাজা আপডেট। কারা ই পাসের মধ্য দিয়ে বা ই পাস ছাড়া মেট্রোতে উঠতে পারবেন তা নিয়ে নতুন সিদ্ধান্ত রাজ্যে, এবং এই ভিডিও শেষেও থাকবে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক নতুন অনুদানের আপডেট। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, প্রতিদিন কোন রূপ অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই এই তাজা লেটেস্ট খবরগুলো আপনার ফোনের হোম স্ক্রিনে উপস্থাপন করতে আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে লক্ষ্য করলে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, ওই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ছোট্ট বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। সাথে সাথে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনার একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে আগামী দিনের লেটেস্ট ও তাজা খবরগুলো আপনার ফোনে হোম স্ক্রিনে উপস্থাপন করতে। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট ও গুরুত্বপূর্ণ সংবাদগুলো উঠে এলো তার মধ্যে সবথেকে তাজা সংবাদ, গোটা দেশ জুড়ে করোনাকে প্রত্যাহার করতে ভ্যাকসিন সংরক্ষণের বিশাল বড় উদ্যোগ, এবং সেই লক্ষ্যকে স্থির করেই কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক নতুন উদ্যোগ, যেখানে দেশীয় এবং বিদেশি করোনা মোকাবেলায় যত প্রতিষেধক খুব কম সময়ে সংরক্ষণ করতে হবে তার জন্য ভ্যাকসিন তৈরির আগেই দরকার ব্যাপক আকারের পরিকাঠামো, না হলে পড়তে পারেন আশঙ্কা। তাই আপাতত বিমানবন্দরগুলোতে তৈরি হচ্ছে অস্থায়ীভাবে ভ্যাকসিন রাখার কোল্ড চেইন ব্যবস্থা, যেখানে -20°C পর্যন্ত তাপমাত্রায় টিকা সংরক্ষণ করে রাখা যাবে, এবং এরই পাশাপাশি টিকা আনা নেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকারী, যেখানে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে অসামরিক বিমান পরিবহন সংস্থাগুলি তাদের কার্গো ব্যবস্থাকে ভ্যাকসিন বহনের উপযোগী করার পরামর্শ দিয়েছে, এবং গোটা ব্যবস্থাটি পর্যালোচনা করার জন্য নীতি ও আয়োগ কেন্দ্রীয় শীর্ষ অধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যেখানে ভ্যাকসিন তৈরি কোল্ড চেইন নেটওয়ার্ক নিয়ে আলোচনা হয়েছে বলে টুইটে জানিয়েছেন তিনি। তবে সেখান থেকে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে দেশের যে 7টি জায়গা স্বাস্থ্য মন্ত্রকের অধীনে মেডিকেল স্টোর ডিপো রয়েছে সেখানেই আপাতত ভ্যাকসিন রাখা হবে, প্রাথমিকভাবে কলকাতা, কার্নাল, চেন্নাই এবং মুম্বাইয়ের কেন্দ্রীয় মেডিকেল স্টোরে কোল্ড চেইন নেটওয়ার্ক তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যে ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে চিন্তার বিষয় হলো কোল্ড চেইন যাতে না ভাঙে। অন্যদিকে আবার পাবজি প্রেমীদের জন্য নতুন করে সুখবর, পাবজি ইন্ডিয়া আসতে চলেছে, কবে আসবে তবে তার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, লোকাল ট্রেন নিয়ে আরও এক আশঙ্কা, যেখানে টিকিট কাটা নিয়ে একের পর এক সামাজিক দূরত্ব বজায় রাখতে হিমশিম খাচ্ছে রেল পরিষেবা, অ্যাপ বিকল লোকাল ট্রেনের টিকিট কাটতে ভিড় জমছে কাউন্টারে, যেখানে সূত্র মারফত খবর ঢাকঢোল পিটিয়ে প্রচারের অন্ত রাখেনি রেল দপ্তর, এমনকি লোকাল ট্রেনে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না এমন উদ্বেগ ও প্রকাশ করেছিল কিছুদিন আগেই রেল মন্ত্র, কিন্তু এবার ঘটল বিপদ, ট্র্যাকে নেমেই সেই প্রচারের সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, কারণ একের পর এক প্রশ্ন উঠছে মন্ত্রকের নিজস্ব টিকিট বুকিং অ্যাপ নেই, যেখানে যাত্রীদের অভিযোগ টিকিট বুকিং অ্যাপ কাজ করছে না, টিকিট কাউন্টার বা অটোমেটিক ভেন্ডিং মেশিনও না থাকায় বেশ কিছু জায়গায় সমস্যার মুখে পড়েছে সাধারণ মানুষ, কিন্তু বারবার ঘোষণা সত্ত্বেও মোবাইল বুকিং পরিষেবা পাচ্ছে না রেল যাত্রীরা, প্রতিদিন টিকিট বুকিং বা মান্থলি প্রত্যেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে সর্বত্র। অন্যদিকে লকডাউন নিয়ে উঠে আসছে আরও একটি আশঙ্কা, যেখানে করোনা ঊর্ধ্বমুখী দেশে কি আংশিক লকডাউনের পথে একাধিক শহরে কার্ফু। ফ্রেন্ডস,
আবারও নতুন করে আশঙ্কা, ফিরতে পারে লকডাউন। লকডাউন না হলেও আংশিক লকডাউনের পথে দেশের একাধিক শহর বন্ধ হতে পারে ট্রেনের অবাধ চলাচল ও বিমান পরিষেবা। যেখানে বহু প্রতীক্ষার পর দীর্ঘ লকডাউন যেতেই জীবনযাপন ও বাঁচতে ধীরে ধীরে স্বাভাবিক মানুষ ফিরছে জনজীবন ছন্দে। সাথেই চলছে লোকাল ট্রেন ও বহু রাজ্যে এখনো খোলেনি স্কুল কলেজ। তবে দেশের করোনা আক্রান্ত পার হলো 90 লক্ষ, যা গোটা ভারতবাসী কখনো কল্পনা তো দূর স্বপ্নেও ভাবেনি। যেখানে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 584 জনের, সব মিলিয়ে মোট করোনায় মৃত্যু 132,162 জনের। এবং অপরদিকে দেশের একাধিক শহর করোনায় আক্রান্ত ঊর্ধ্বমুখী। দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, মাস্ক না পরলেই 2,000 টাকা জরিমানা হবে। সাথেই আমরা দেখতে পাবো গুজরাট, আহমেদাবাদ, মধ্যপ্রদেশ, ভূপালের পরিস্থিতি সংকটজনক। এমনই সময় আহমেদাবাদেও লাগু রয়েছে অনির্দিষ্টকালীন রাত্রিকালীন কার্ফু। শনি রবিবার কার্ফু জারি করেছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। রাজস্থানের সমস্ত জেলায় শনিবার থেকে জারি হচ্ছে 144 ধারা। একই সাথে পাল্লা দিয়ে ভূপালেও কার্ফু জারির কথা ভাবছে প্রশাসন, যেখানে দিল্লির সঙ্গে বিমান ও রেল যোগাযোগ বন্ধ করার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার। এর পাশাপাশি মুম্বাইয়ের সমস্ত স্কুল 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। এমন বিকট পরিস্থিতি গোটা ভারতকে যে কোন জায়গায় নিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে তা ভাবলেই সাধারণ মানুষ আঁতকে উঠছে। তবে যতক্ষণ না ভ্যাকসিন আসছে ততক্ষণ থাকতে হবে সামাজিক দূরত্ব, রাখতে হবে নিয়ম কানুন কে মাথায়, সময় সময় ব্যবহার করতে হবে স্যানিটাইজার, মাস্ক সর্বদাই বাধ্যতামূলক। অন্যদিকে উঠে আসছে নতুন করে চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর, যেখানে 1.5 মাস আগেই চাকরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে হাতির হামলায় মারা গেলেই চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার 1.5 মাসের মধ্যেই শুরু হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া। যেখানে হাতির হামলায় মৃত পরিবারের 434 জনকে প্রথম দফায় দেওয়া হচ্ছে হোমগার্ডে চাকরি। যেখানে গত 6 অক্টোবর ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন হাতির আক্রমণে বেশিরভাগ হয় ঝাড়গ্রামেই, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতে হামলা করে হাতি। উত্তরবঙ্গেও বেশ কিছু সময় তেমন ঘটনা ঘটে, তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি হাতির আক্রমণে কেউ মারা গেলে পরিবারের 1 সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এবং এভাবেই অনেকে মারা যায় এবং তার পরিবারের দিকে কেউ ফিরেও তাকায় না, তাই তাদেরকে 2,50,000 টাকা পায়, আবার চাকরিও দেওয়া হবে। এবং সেই বিজ্ঞপ্তি প্রায় 1.5 মাস কেটেছে, 20 নভেম্বর বিবৃতি জারি করে জানানো হলো বন দপ্তরের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথম দফায় 434 জনের নাম মিলেছে। প্রথম 434 জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। সব থেকে বেশি নিয়োগ হচ্ছে জলপাইগুড়ি জেলায় এবং 96 জন চাকরি পাচ্ছেন সেখানে। যেখানে বিয়ে হওয়ায় রূপশ্রী ও কন্যাশ্রীর টাকা থেকে বঞ্চিত হচ্ছেন বহু নাবালিকা। ফ্রেন্ডস ঠিকই শুনছেন, যেখানে নাবালিকার বিয়ে রোধ করতে প্রশাসনের হাতিয়ার একমাত্র কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প। এবার ওই দুই প্রকল্পের কথা বলেই অভিভাবকদের সচেতন করতে দেখা যাচ্ছে প্রশাসনিক কর্তাদের। তবুও সাধারণ মানুষ বেশ কিছু সম্প্রদায় চুপি সাড়ে কাজ সারছে না, অর্থাৎ বিয়ে দিচ্ছেন নাবালিকাকে, যার ফলে তারা একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে বঞ্চিত হচ্ছেন কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প। যদি এখনো আপনি রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পের আবেদন করতে চান, ডেসক্রিপশনের লিঙ্ক দেব, সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিয়ে আবেদন করতে পারবেন। তবে যেখানে প্রশাসনিক প্রকল্প থেকে স্পষ্ট বলা হচ্ছে কোনো নাবালিকা যদি হঠাৎ করে বিয়ে করে নেয়, বিয়ের পরেও পড়াশুনো চালালেও কন্যাশ্রীর 2 প্রকল্পের 25,000 টাকা করে বঞ্চিত হবে। এছাড়াও বিয়ের পর একাধিক ক্ষেত্রে রূপশ্রী প্রকল্পের কথা জানতে পেরে অসৎ উপায়ে সেই টাকা পাওয়ার জন্য অনেকে আবেদন করেছেন। তবে জানা গিয়েছে সব ক্ষেত্রেই ওই আবেদনপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে রেশন ব্যবস্থা নিয়ে আরও এক তথ্য, যেখানে রেশন কার্ডে থাকছে আধার ও মোবাইল নম্বর। ঠিকই শুনছেন, এবার রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বর যুক্ত করার কাজ শুরু করলো রাজ্যের প্রশাসনিক দপ্তর। যেখানে প্রশাসনিক সূত্রে খবর, সম্প্রতি কাজ শুরুর এই নির্দেশিকা পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। খাদ্য দপ্তরের দাবি, গোটা রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে প্রতিটি কার্ডের সঙ্গে উপভোক্তার ফোন নাম্বার থাকা জরুরি, এবং এর পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন বিলি করতে দরকার আধার সংযুক্তিকরণ। তাই এমনই পর্বে রেশন বিলি বা বন্টন ঘিরে অনিয়মের অভিযোগ ওঠার পরে প্রতি উপভোক্তাদের রেশন নিশ্চিত করতে SMS এবং বায়োমেট্রিক পরিষেবা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেখানে এখনো পর্যন্ত
পর্যন্ত রাজ্যের রেশন কার্ড রয়েছে কম বেশি 10 কোটি মানুষের, কিন্তু সেই তুলনায় খুব কম সংখ্যক কার্ডে উপভোক্তাদের নাম্বার যোগাযোগ রয়েছে। তাই এবার থেকে প্রশাসনিক দপ্তর উদ্যোগ নিল রেশন কার্ডের সাথে আধার কার্ডের নম্বর এবং মোবাইল নম্বর যুক্ত করে স্বচ্ছতা ফিরিয়ে আনায়। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো কিন্তু এখানেই শেষ নয়, বাকি থাকছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তাজা আপডেট, যেগুলো জানতে হলে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে হবেন, সেখানে ক্লিক করে তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটাই মাত্র জেনে নেবেন। সাথেই থাকছে আবাস যোজনার নতুন করে সুখবর, যেখানে আবাস যোজনার সাথে শুধু ঘর নয়, ঘরের সাথে পাবেন বিদ্যুৎ, জলের ব্যবস্থা, গ্যাসের লাইন। তা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ স্ক্রিনে লক্ষ্য করুন। সাথে সাথে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দেন, তাহলে আপনার জেলার উঠে আসা কোনো নতুন চাকরির আপডেট, সরকারি প্রকল্প আমরাই আপনাকে নোটিফিকেশন আকারে পৌঁছে দেবো। তাই আর দেরি না করে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, ভিডিও স্ক্রিনের লোগো দেখতে পাচ্ছেন, বেঙ্গল জব স্টাডিজ লোগোতে জাস্ট ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট ভিডিওতে ক্লিক, বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটাই মাত্র দেখে নিন।